ধর্মকে ব্যবহার করে কেউ রাজনীতি করতে পারবে না সম্প্রীতির বাংলাদেশে থাকবে না কোনো সন্ত্রাস সহিংসতা বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের সামনে এমন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আগুন দিয়ে মানুষ পোড়ানোর অন্যায় মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি আরও জানাচ্ছেন রাজু হামিদ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য ভূখণ্ড বাংলাদেশ নানা বর্ণের নানা ধর্মের মানুষের সম্মিলনে গড়ে ওঠা এক আদর্শ সমাজ গণভবনে পবিত্র বড়দিনের উৎসব ভাগাভাগি করতেই সেই সম্মিলনের একফালি আয়োজন ছোট বোন শেখ রেহানাকে নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক স্বার্থে কেউ যেন ধর্মকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহারের জন্য যে ধর্মকে ব্যবহার করে মানুষের ক্ষতি করা এটা কখনোই কাম্য না এবং সেটা আমরা চাই না কাজেই ধর্মীয় সংঘাত হোক সেটা আমরা চাই না ধর্ম পালনে কেউ বাধা সৃষ্টি করুক সেটাও চাই না যার যার বিশ্বাস নিয়ে তারাই চলবে আগুন দিয়ে মানুষ পোড়ানোর হুকুমদাতাদের প্রতি ঘৃণা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য অগ্নি সংযোগ করে মানুষকে হত্যা করে রেল লাইনের ফিশ প্লেট খুলে দেয় কেন রেলের বগিগুলি পড়ে যাবে আর মানুষ নিহত হবে এটা কোন ধরনের রাজনীতি এটা কোন ধরনের কথা আমি জানি না আমার কাছে অবাক লাগে মানবতার আদর্শ অনুসরণ করে দেশ গড়ার লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী মানবতার ধর্ম হচ্ছে সবথেকে বড় ধর্ম মানবের কল্যাণ সাধন করা এটাই হচ্ছে সকল ধর্মের শিক্ষা কাজে সেই শিক্ষা নিয়েই আমরা এই দেশ পরিচালনা করি সরকার প্রধান জানান দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়ন সবার জন্য যীশু খ্রিস্টের জন্মস্থান যে প্যালেস্টাইন রাজু হামিদ নাগরিক ঢাকা